বন্ধুরে মেয়েটি তার শাশুড়িকে বলে আজকের পর থেকে তুমি আমার বাচ্চাকে টাস করবে না এরপর মেয়েটি তার শাশুড়ির সাথে ঝগড়া করতে থাকে আর ঠিক তখনই তার বাচ্চাটা সিঁড়ির উপর থেকে পরে যেতে লাগে আর ঠিক তখনই এখান থেকে একটি বিকারি আসে এবং বাচ্চাটিকে বাঁচিয়ে ফেলে বিকাটির হাতে তার বাচ্চাকে দেখে মেয়েটি অনেক রেখে যায় এরপর মেয়েটি বিকাইটির কাছে যায় এবং বিকাইটিকে তাপ দিয়ে বলে গরিবের বাচ্চা তুই আমার বাচ্চা চুরি করতে এসেছিস তোকে দেখাচ্ছি মজা এরপর বিকাইটি মেয়েটিকে বলে আরে ম্যাডাম আপনি এটা কি বলছেন আমি কেন আপনার বাচ্চাকে চুরি করবো আপনি যখন আপনার শাশুড়ির সঙ্গে ঝগড়া করছিলেন তখনই আমি দেখতে পারি আপনার বাচ্চাটা সিঁড়ির উপর থেকে পরে যাচ্ছে তাই আমি এখানে দৌড়ে এসে আপনার বাচ্চাটাকে বাঁচিয়েছি কিন্তু মেয়েটি বিকাইটির কোনো কথাই শুনে না সে বিকাইটি সারটা কলার ধরে এবং তার স্বামীকে ফোন দিয়ে বলে আমাদের বাচ্চাকে একটা বিকারি চুরি করতে চেয়েছিল আমি বিকাইটিকে ধরে রেখেছি তুমি তাড়াতাড়ি আসো তারপর মেয়েটি স্বামী এখানে আসে তারপর বিকাইটি মেয়েটি স্বামীর কাছে বলে স্যার আমি সত্যি করে বলছি আমি আপনাদের বাচ্চা চুরি করতে চাইনি তারপর মেয়েটি স্বামী বলে আচ্ছা ঠিক আছে আমাদের বাড়ির উপরে সিসি ক্যামেরা লাগানো আছে আমি দেখতেছি তারপর মেয়েটার স্বামী সিসি ক্যামেরার ক্যামেরা মধ্যে দেখতে বলে এখানে বিকাইটির কোনো দোষ নেই সে উল্টো বাচ্চাটাকে ভাসিয়েছে মেয়েটি স্বামী মেয়েটিকে অনেক বকাবকি করে তারপর মেয়েটি বিকাইটিকে বলে দাদা আমার অনেক বড় বলে গেছে আমাকে ক্ষমা করে দিন বিকাইটি বলে আচ্ছা ক্ষমা করে দিলাম সে এখান থেকে চলে যায়